শেরপুরে স্বজন মাদকাসক্তি চিকিৎসায় সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের চাপাতলি এলাকাস্থ প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোর্শেদ আলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মসিহুর রহমান সোহেল। স্বজনের চেয়ারম্যান মেহের খান অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রার্থী ও তাদের স্বজনরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেরপুর জেলায় এটি হচ্ছে প্রথম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। তো যেহেতু তারা 6 বছর পার করে আসছে, তারা এখন অনেকটাই এ বিষয়ে সফলতার সহিত কাজ করে আসছে এবং আমরা এটা নিয়মিত প্রতি মাসে পরিদর্শন করি, মনিটর করি, যে কোনো সমস্যা হলে সমাধানের চেষ্টা করি। তো সরকার যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো আমরা তাদেরকে বাস্তবায়ন করতে বলি এবং এই নিরাময় কেন্দ্রটি আমি বলবো সাফল্যের সহিত সবগুলো দিকে তারা দিক থেকে কাজ করে যাচ্ছে এবং এখান থেকে আমরা যারা রোগী ভর্তি হচ্ছে তাদের সাথে অন্যান্য সময় কথা বলি এবং যারা সেবা নিয়ে বের হয়ে যাচ্ছে তাদের সাথে বিভিন্ন সময় আমরা কথা বলি। তো সবার সাথে কথা বলে এবং তাদের গার্জেনের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যারা এখান থেকে সেবা নিয়েছেন তারাও এখানকার সন্তুষ্ট এই নিরাময় কেন্দ্রের সার্ভিস বা সেবার মান যেটা বলে।